বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা দান করুক, সবাই বলেন আমিন। আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ঠান্ডা পানির উপকারিতা বা পানির উপকারিতা, ঠান্ডা পানি আমাদের কি উপকারে আসে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমত পানির অনেকগুলা বৈশিষ্ট্য আছে, যারা সায়েন্সের ছাত্রছাত্রী আপনারা জানেন বুয়েন্সি অফ ওয়াটার, পানি পানির কিছু রেজিস্ট্যান্স ক্ষমতা আছে। তো এই পানিতে আমরা যদি এক্সারসাইজ করি তাহলে আমাদের মাসেল পাওয়ার বাড়বে, যাদের শরীর দুর্বল, সার্কুলেশন বাড়বে, জয়েন্টের রেঞ্জ বাড়বে, প্যারালাইসিস রোগীর অনেক উপকারিতা আসবে। আর একটু ঠান্ডা পানি যদি হয়, যেমন গাউটি আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অনেক আর্থ্রাইটিস রোগে একটু ঠান্ডা পানি, ধরেন একটু নর্মাল পানির সাথে যখন আইস দেওয়া হবে বা একটু টেম্পারেচার কম থাকবে, তখন অনেক উপকারিতা আসে, বলেও শেষ করা যায় না। এটাকে আমরা অনেক সময় কন্ট্রাস্ট বাত করে থাকি, একবার গরম পানি একবার ঠান্ডা পানি, একবার গরম পানি একবার ঠান্ডা পানি। তো ঠান্ডা পানি বা পানির অনেক হেলথ বেনিফিট আছে আমাদের। আমাদের ওয়েলবিং থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে, মানসিক সমস্যা থেকে সুস্থ থাকতে গেলে, শারীরিক সমস্যা থেকে সুস্থ থাকতে গেলে সুইমিং এর কোনো বিকল্প নাই। কেউ আঘাত পেলে তাৎক্ষণিক ঠান্ডা শেক বা ঠান্ডা পানি শেক ভ্যাসোকনস্ট্রিকশন করে রক্ত চলাচল কমিয়ে দিয়ে ওইখানে বড় কোনো দুর্ঘটনা থেকে হেল্প করে থাকে। তো ঠান্ডা পানির বিশাল উপকারিতা আছে। পানি আমাদের চেস্টের, বুকের, শ্বাস প্রশ্বাসের ব্যায়ামে হেল্প করে থাকে। যেমন আমি যদি শ্বাস নেই জোরে, তাহলে দেখেন আমার যে বুক, এই বুক মাসেল গুলাকে পানি রেজিস্ট্যান্স দেয়। পানিতে সাঁতার কাটলে আপথ্রাস্ট ফোর্স আমাদেরকে রেজিস্ট্যান্স দেয়, বাধা দেয়। এই বাধার অনেক উপকারিতা আছে। তো আসুন আমরা পানিতে সাঁতার কাটি, পুকুর ভরাট না করি, নদী ভরাট না করি, আমাদের দিঘি নালা ভরাট না করে পয় পরিষ্কার রাখি, গ্রামে গঞ্জে সবাই আবার সে প্রাচীন যুগের আমাদের যে হেলথ বেনিফিট আমরা পেতাম সেদিকে ফিরে আসি। আর যাদের আর্থিক অবস্থা ভালো তারা আপনার সুইমিং পুল করি, প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে সুইমিং পুল করি, নিজের কমিউনিটিতে সুইমিং পুল করি। যাদের আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন, সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা সবাই পৃথিবীতে দীর্ঘদিন থাকব না, কিন্তু সুস্থভাবে সবাই থাকতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।